আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা শিখব ইলেকট্রিক আয়রন রিপেয়ারিং। ইলেকট্রিক আয়রনের কয়েল যে নষ্ট হয়ে যায়, সে কয়েল কীভাবে চেঞ্জ করা যায় আজকে আমরা সেটি দেখব। আমরা আয়রনটিকে আগে খুলে নিচ্ছি। আয়রনের উপরে এরকম তিনটি নাট থাকে, এই নাটগুলোকে ক্লাচ দিয়ে বা র্যাঞ্চ দিয়ে আমরা খুলে নিতে হবে। এটি হচ্ছে আয়রনের কয়েল, এটির মাধ্যমেই আয়রনটা গরম হয়। আপনাকে খুলে দেখাচ্ছি। কয়েলটি খোলার জন্য এই প্লাগ যে সকেটটা বা ফিমেলটা, এটাও খুলে ফেলতে হবে। খুলে ফেলার পর তবেই কয়েলটা খোলা যাবে। কয়েলটি খুলে নিয়েছি আমরা। কয়েলটি দেখাচ্ছি আপনাদেরকে, এখানটা খারাপ হয়েছে। এই যে এখানটা দিকে কয়েলটা ঠিক আছে, এইদিকের কয়েলটি নষ্ট হয়ে গেছে। এই দেখুন, মাঝখান থেকে কয়েলটা কেটে পুড়ে গেছে, পুড়ে গিয়ে কয়েলটি কেটে গেছে, সেই জন্য আয়রনটি গরম হচ্ছে না। এটা অন্য কিছু না, জাস্ট কয়েলটা চেঞ্জ করে দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এর জন্য আমরা একটি কয়েল নিয়ে নিয়েছি। কয়েলটি 600 ওয়াটের আছে। আগে আমরা ভালো করে পরিষ্কার করে নেব। আগে আয়রনটির মধ্যে অনেক নোংরা লেগে আছে, ধুলো এটা সেটা অনেক কিছু আছে। আগে টোটালটা ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর ফিটিং করব। আমরা মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি, একটু বাকি আছে, এটাকে একটু পরিষ্কার করে নিই।
এইভাবে কয়েলটা ফিটিং করে নেওয়ার পর আয়রনটি ফিটিং করব, করে একবার লাইনটা অন করে দেখে নেব, সিরিজ বাল্বের মাধ্যমে একবার টেস্ট করে নেব যে কোনো রকম শর্ট সার্কিট আছে কি না বা বডি আছে কি না। এইরকম ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।